স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। বন্ধুরা, ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনি চাকরির প্রস্তুতি বা প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন এবং কোন কোন বই পড়বেন। মূলত যারা হচ্ছে নতুন চাকরির প্রিপারেশন নিতেছেন, যারা সদ্য অনার্স পাস করছেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কারণ এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব বা আমার যে নিজ অভিজ্ঞতাটাই শেয়ার করব, মূলত যে কিভাবে আমি আমার চাকরির প্রিপারেশনটা নিলাম এবং কিভাবে আমার দেখা যাচ্ছে যে চাকরির প্রস্তুতিটা, এই প্রস্তুতিটার যে ভিত্তিটা কীভাবে মজবুত করেছিলাম এবং কীভাবে আমি সরকারি চাকরিতে টিকলাম। তো মূলত এই বিষয়টাই আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। তো যারা নতুন এ বিষয়ে, তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং যারা অলরেডি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্যও আশা করি অনেক হেল্পফুল হবে। আমি যখন প্রথম চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তখন কিন্তু আমি বুঝতামই না যে আসলে কোন বইটা পড়া উচিত। তো এইটা হচ্ছে মুখ্য বিষয় যে আপনি কোন বইটা পড়বেন। তো আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনি বাজার থেকে MP3 বই কিনবেন। প্রত্যেকটা বিষয়ের জন্য MP3 পাওয়া যাবে, সেই MP3 পড়বেন। পরে প্রথমেই আপনাকে মুখস্থ করতে হবে না, প্রশ্ন প্রথমেই আপনাকে মুখস্থ করতে হবে না। অনেকে কিন্তু সাজেস্ট করে যে আছে জব সলিউশন কিনতে, তো অনেক টাকা দিয়ে এত বড় বই একটা জব সলিউশন। তো আমি কিন্তু আসলে জব সলিউশন কিনছিলামই বটে, কিন্তু জব সলিউশন অতটা আমার পড়া হয়েছিল না। মূলত MP3 পড়লেই আপনার মানে 80% আপনার কিন্তু প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো আপনি বাজার থেকে প্রথমে হচ্ছে MP3 বই কিনবেন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য MP3 বই কিনবেন। এবং আপনার কাজ হচ্ছে MP3 বইটা ফার্স্ট টু লাস্ট আপনার রিডিং পড়া। আপনি কয়েকবার রিডিং পারেন এবং প্রত্যেকটা অধ্যায়ের পিছনে দেখবেন যে আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সব প্রশ্নগুলো এসে থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আপনি পড়তে থাকুন। তাহলে দেখবেন যে আপনার হচ্ছে এই বিষয়গুলো, বিষয়ভিত্তিক যে MCQগুলো এসেছে, এগুলো সম্পর্কে কিন্তু আপনি একটা ভালো রকম ধারণা কিন্তু পেয়ে যাবেন। তো মূলত চাকরির পরীক্ষায় যে বিষয়গুলো এসে থাকে, যে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং কম্পিউটার যে সায়েন্স, তো আর সাধারণ জ্ঞান, তো এই যে এই বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে বাংলার জন্য বাংলা MP3 পড়লে পারে আপনার এনাফ আমি মনে করি। আর পরবর্তী যখন আপনার প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে, যখন MP3 কমপ্লিট হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে অন্য বই আমি সাজেস্ট করবো, তখন অন্য বই পড়বেন। তো প্রথম পর্যায়ে আপনাকে পড়তে হবে MP3। তো MP3 দেখা যাচ্ছে বাংলার জন্য আপনি বাংলা MP3 পড়লেন, আমি মনে করি ওখান থেকে পড়লেই আপনার এনাফ। দ্বিতীয়ত হচ্ছে এবার আসি ইংরেজি। ইংরেজির জন্য আপনার যে আমরা ক্লাস মানে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেসব গ্রামার পড়ছি, এই গ্রামারগুলোই আপনি হচ্ছে নোট করে করে পড়ুন। এবং হ্যাঁ, MP3-তে যদিও ইংলিশ গ্রামারটা খুব দেওয়া আছে, তবে অনেকের জন্য হয়তো অনেকটা কঠিন হবে, যারা পারে তাদের জন্য খুব সহজ। তো এক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেই গ্রামারগুলো পড়ছেন বা যেই সহায়ক বইগুলো আপনি মনে করেন, এরকম একটা বই নিয়ে গ্রামারগুলোই আপনি দক্ষ হতে হবে। আর এই বিষয়ে যদি কারো সমস্যা থাকে, আমার ভিডিওতে চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন এবং কোন বিষয়ে সমস্যা সে বিষয়ে কমেন্ট করে জানাবেন, আমি সে বিষয়ে আরও আপনাদের ক্লিয়ার করার জন্য আরও ভিডিও আপলোড করব। তো এভাবে কিন্তু আপনার ইংলিশ প্রিপারেশন নিতে হবে। এবার আসে হচ্ছে অঙ্ক। অঙ্কর জন্য কিন্তু MP3 আপনি পড়বেন, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অঙ্ক কিন্তু আপনার হচ্ছে একটা নিয়ম, একটা বিষয়ের একটা নিয়ম খুব ভালো মতো করে আয়ত্ত করতে হবে। আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে অঙ্কের যেই অধ্যায়গুলো মূলত থেকে প্রশ্ন হয়ে থাকে, সেই সূত্রগুলো আগে নোট করে নিতে হবে। নোট করে নিয়ে সূত্রগুলো একদম ফুল মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করার পরে অধ্যায় ভিত্তিক আপনাকে প্রিপারেশন নিতে হবে। এবং একটা অধ্যায় থেকে দেখা যাচ্ছে হয়তো দুই রকম তিন রকম প্রশ্ন মানে ফ্রিকোয়েন্টলি কিন্তু পরীক্ষাতে এসে থাকে, তো সেই মৌলিক প্রশ্নটাই কিন্তু আপনাকে আয়ত্ত করতে হবে। এবং পরীক্ষাতে দেখা যাচ্ছে জাস্ট খালি সংখ্যাটা চেঞ্জ হয়ে আসে। তো এই বিষয়ে যদি কার সমস্যা থাকে, তাহলে এই যে আমার জন্য একটা রয়েছে মানে এক মানে কঠিন একটা সমাধান, অঙ্কের জন্য একটা সার্বজনীন একটা নোট, অর্থাৎ সবার জন্য এটা কার্যকর। এটা এমন একটা নোট, এখানে কতগুলো মানে অঙ্ক দেওয়া আছে, কেবলমাত্র মৌলিক যে অঙ্কগুলো যে নিয়মের মধ্যে থেকে পরীক্ষায় এসে থাকে, বেশিরভাগ দেখা যাচ্ছে 80-90% প্রশ্ন আপনি এখান থেকে কমন পাবেন। এখানে কিন্তু খুব বেশি অঙ্ক নাই, হ্যাঁ অল্প কিছু অঙ্ক আছে, হয়তো 50-30-40-50 মতো অঙ্ক আছে।
তো এই অঙ্কগুলো করলে দেখা যাচ্ছে এর ভিতর থেকেই কিন্তু আপনার পরীক্ষাতে কিন্তু আপনি কমন পেয়ে যাবেন এবং এই অঙ্কগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করার পরে দেখা আপনি এটা একদম অঙ্কগুলো মাথায় গেঁথে যাবে এবং পরীক্ষাতে যাই দেখবেন যে এই নিয়মের মধ্যেই কিন্তু অঙ্ক আসতেছে এবং আপনার জন্য খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনার কিন্তু এই অঙ্কটার অ্যান্সার করে আসতে পারবেন আর অঙ্কটার নিয়ে অনেকেরই সমস্যা থাকে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না কারণ হচ্ছে অঙ্কটার মানে ভাবতে ভাবতে কিন্তু সময় লস হয়ে যায় অনেকটা সময় চলে যায় কিন্তু আমরা অঙ্কের যে টিকসেনো এই টিকসেনোর জন্য মূলত সময় পাই কিন্তু খুবই কম সময় এই কম সময়ে কিন্তু অনেকেই হচ্ছে সম্পূর্ণ ম্যাথের অ্যান্সার কিন্তু আমরা করে আসতে পারি না এই জন্যই কিন্তু আমরা এই অঙ্কে নাম্বারটা কিন্তু পিছিয়ে যাই এবং অঙ্কে কিন্তু পিছিয়ে যাই কিন্তু অঙ্ক যদি কেউ ভালো পারে তাহলে কিন্তু এখানে আবার টাটকা নাম্বার আপনি করে আসলে পারে আপনি সবগুলোই কিন্তু একদম মানে 100% শিওর আপনার আছে নাম্বার পারছেন সেখানে কিন্তু নাম্বার মানে কাটা যাওয়ার কোনো ভয় নেই অন্যান্য হয়তো সাধারণ জ্ঞান বা বলেন বাংলা ওখানে দেখা যাচ্ছে কনফিউশনে দু একটা মারলে পরে দেখা যাচ্ছে হয়তো নাম্বারটা কাটা যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু অঙ্কটা আপনার যাচ্ছে অজানা থাকলেও যাচ্ছে আপনি নিয়মের মতো করে আসলে পারে অঙ্কটা সঠিক হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই জন্য আপনাদের অঙ্কের প্রিপারেশনটা খুব ভালো থাকতে হবে যাদের অঙ্কের প্রিপারেশন দুর্বল আছে তারা প্র্যাকটিস করতে থাকুন এখে এই এই নোটটা এই একটা বই অল্প কয়েকটা অঙ্ক আছে এবং প্রথমের দিকে কিন্তু সূত্রগুলো দেওয়া আছে এই যে আমি নোটটা করছি আমি নিজেই নোটটা করছি এবং আমি যতগুলো চাকরির পরীক্ষা দিয়েছি প্রথমের দিকে কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না অনেক মানে কেমনে কেমন পরীক্ষা দিয়েছিলাম অ্যান্সারও ঠিকমতো করে আসতে পারতাম না পরবর্তীতে আমি দেখলাম যে না আমাকে এভাবে চললে হবে না আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে পরবর্তীতে আমি বিভিন্ন প্রশ্ন ঘেঁটে ঘেঁটে অধ্যায় ঘেঁটে ঘেঁটে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্ন এসে থাকে এমন দেখে দেখে আমি এই নোটটা কমপ্লিট করেছি এবং এই নোটটার সম্পর্কে কিন্তু আমার এই চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওটা অনেক ভিউ হয়েছে এবং অনেকে কিন্তু এই নোটটা কিন্তু সফট কপি চাইছে এবং আমি অনেক চাকরির প্রার্থীদের কিন্তু আমি এই নোটটা ইমেল করে দিয়েছি আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে ইমেল নাম্বার লিখে দিন আমি এই নোটটা আপনাদের দিয়ে দেব তাহলে গেল হচ্ছে অঙ্কের সমাধান চলে গেল বাংলা সমাধান দিয়ে দিলাম ইংরেজি সমাধান দিলাম অঙ্কের সমাধান দিয়ে দিলাম এবার আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আমি যখন চাকরির পরীক্ষা দিতাম তখন কিন্তু আমার সব বিষয় মোটামুটি পারলেও এই সাধারণ জ্ঞানটা কিন্তু আমি একটু পারতাম না যদি 20টা প্রশ্ন আসতো বা 15টা প্রশ্ন আসতো এর মধ্যে আমি 2টা 3টাও কিন্তু আমি পারতাম না তো এই সাধারণ জ্ঞান কিন্তু আমাকে খুব দুশ্চিন্তার মধ্যে ফেলাই দিয়েছিল যে আরে ভাই সাধারণ জ্ঞানটা কোথায় থেকে আসছে কোন বই পড়বো কী করবো হ্যাঁ যারা সিনিয়র আছে এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়েও কিন্তু আমি সমাধান পাইনি একসময় যখন আমি MP3 কিনলাম MP3 কিনে যখন আমি তখন এই MP3 ফার্স্টের দিকে আমি কিন্তু কয়েকবার খালি রিডিং পড়ে গেছি রিডিং পড়ে দেখা যাচ্ছে প্রথম রিডিং পড়ে খালি কিছু সবই ভুলে গেলাম দ্বিতীয়বার রিডিং পড়লাম কিছু মাথায় থাকলো আবার রিডিং পড়লাম কিছু মাথায় থাকলো এভাবে কিন্তু আমি হচ্ছে পড়তে থাকলাম পড়তে পড়তে একসময় তখন আমি নোট করে করে মেমোরাইজ করতে থাকলাম অর্থাৎ আপনাকে MP3 পড়তে হবে MP3 পড়ার পরে আপনার প্রত্যেকটা প্রশ্ন কারণ আপনি যখন MP3 দেখবেন অধ্যায়ের শেষে কিন্তু প্রশ্ন থাকবে যে আপনার চাকরি পরীক্ষায় কী কী প্রশ্ন আসছে তো একই প্রশ্ন দেখা যাচ্ছে ঘুরাই ফিরাই দেখাচ্ছে পাঁচ জায়গায় 5 রকম আসছে এবং আপনার ওখানে 5টাই দেওয়া আছে তো আপনার 5টা মুখস্থ করার দরকার নাই আর ওভাবে রিভিশন করাও সম্ভব হবে না তো আপনাকে এই সাধারণ জ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নোট করে পড়তে হবে শুধু MP3 পড়লে কিন্তু আপনি আছে মনে রাখতে পারবেন না আপনাকে আছে নোট করে নিতে হবে নোট করে নিয়ে খাতায় প্রত্যেকটা প্রশ্ন নোট করে নেবেন দেখবেন যে আসছে আপনার হয়তো 500টা 1000টা প্রশ্ন হলো হওয়ার পরে আপনি এইটা ফার্স্ট টু লাস্ট আপনার একদম মেমোরাইজ করবেন মেমোরাইজ করে আপনি মাথায় গেঁথে রাখবেন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে ভুল হবে না আর তাছাড়া শুধু MP3 যদি রিডিং করে যান বা MP3 থেকে কিন্তু ওইভাবে মুখস্থ করেও কিন্তু আপনি রিভিশন দেওয়া খুব কঠিন হয়ে যায় আর নোট করে যখন রাখবেন তখন এটা রিভিশন দেওয়া খুব সহজ হয় এবং মুখস্থ করাও কিন্তু খুব সহজ হয়ে যায় তো এইভাবে আপনি আপনার মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং হচ্ছে আন্তর্জাতিক যে বিষয়াবলী আছে এই বিষয়টা আপনি প্রিপারেশন নেবেন এরপর আসে হচ্ছে কম্পিউটার সায়েন্সও কিন্তু হচ্ছে একইভাবে আপনার প্রিপারেশন নেবেন তাহলে মোটামুটি সব সাবজেক্টগুলোই আপনার হচ্ছে কভার হয়ে যাবে এবং দেখবেন যে আপনি যখন চাকরির পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার সবগুলোই কিন্তু হচ্ছে জানা বিষয়ের মধ্যে থেকে কিন্তু আসতেছে তো বন্ধুরা মূলত যারা নতুন চাকরির পরীক্ষার্থী আসেন যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা এই নিয়মটা যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের চাকরির প্রিপারেশনে আর কোনো সমস্যা হবে না এবং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হবে ভাই যদি না পড়েন না পড়ে কখনোই কিন্তু হচ্ছে এই আপনার চাকরির পরীক্ষায় টিকার কোনো সম্ভাবনা নেই কারণ আপনি যদি বলেন যে আমি সন্তানের বাবা হব কিন্তু আমি বিয়ে করবো না এটা কখনোই পসিবল না আপনাকে আগে
বিয়ে করতে হবে, তারপরে কেন আপনি সন্তানের বাবা হবেন। এই জন্য আপনাকে আগে পড়তে হবে, পড়তে পারলেই কেন আপনি কেবলমাত্র চাকরির পরীক্ষায় টিকবেন এবং আপনার এবং আপনি চাকরি পাবেন। এবং আপনাকে রাত দিন যে চব্বিশ ঘন্টা, এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো ঘন্টা আপনাকে সময় দিতে হবে এই পড়ার টেবিলে। আমার এমনও দিন গেছে, আমি পড়তে পড়তে সকাল থেকে মানে রাতে শুরু করছি, পড়তে পড়তে সকাল হয়ে গেছে। আমি এই বিছানা আর এই পড়ার টেবিল এই দুই জায়গা থেকে কিন্তু আমি নড়ি নাই। এবং আপনার যত সাইডে যত ঝাই ঝামেলা আছে সব ঝাই ঝামেলা থেকে দূরে থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং অন্যের উপকারের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।